আরে ঝগড়া কেন করছো, যা চাইছে তাই দিয়ে দাও। হ্যালো বন্ধু, আমি বাচ্চা বলছি। আরে বাচ্চা ভাই, কেমন আছো? বন্ধু চিন্তা করব, আমার জীবন, আমার জীবন চলে গেলেও আমি তোমাকে বাঁচাবো। তুমি এখানে চলে এসো ভাই, শিগগিরই চলে এসো। ঠিক আছে আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই অটো আমি তোকে বারণ করেছিলাম সালা। বাচ্চা কি বল? নেই মালুম, যা হুশিয়ারি মত কর, উধর দেখ। দেখতে কে হ্যাঁ বল। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন। বাদশাহ নামের এই যুবক জেনে শুনে একজনকে ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন बच्चा किधर है? बच्चा तो नहीं मिला, इन दोनों को पकड़ के ला। अबे इसको इसको लेके मैं क्या करूं, क्या करूं? बच्चा किधर छुपा है रे? हट, बच्चा किधर है बोल? अरे बोल ना, बच्चा किधर है? अबे हरमी, तुझे अंदर घुसा दूंगा साला, बोल बोल साला, बोल। बंगाल से आके इधर भाव खत है ना, बोल। भाव खत है? বল বাচ্চা কিধর হয়, বল সারা বাচ্চা কিধর হয়? ইয়ে হারামি, খানা খাতা হয় না আমারা? কুত্তা, আমারা কুত্তা হামবেই বোকে। ইয়ে সালা পাথর পাকার, পাথর পাকার, পাকার পাথর। দেখতা কে আয় সালা, পাথর পাকার, পাথর পাকার সালা, পাথর পাকার, পাকার, পাকার পাথর, পাকার, 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 ছেড়ে দাও, পাকার, পাকার পাথর, পাকার, পাকার, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইয়ে, আরে, 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 বাপি, আরে, मुझे बच्चा चाहिए, चाहिए, चाहिए। Bye.
কি ভাবছিস রে? আজ থেকে তোর দায়িত্ব তোকেই নিতে হবে, চিন্তা করিস না। अबे सुनो, ये एरिया खाली करके चली जाओ। आज से ये इलाका पूरा मुनीर भाई का है। হ্যাঁ, কি খাবে? ইডলি না বড়া? ইডলি বড়ার দরকার নাই, তোমার মুখে অনেক দিন গান শুনি না, একটু গান শোনাও না। হ্যাঁ করো না। পরদেশিয়া, কি সাচ্চাইয়া, সব কইতি হ্যায় মেনে তুজকো দিল দে দিয়া। আরে কে কিছু শুনলো না? হিন্দিতে বললে তো তাই কেউ বুঝতে পারলো না। এই বাংলাতে বলছি, আজ থেকে এই এলাকা মুনির ভাইয়ের। আজ রাতের ভেতরে বস্তি খালি করে চলে যাও, সমঝে? তোর হেয়ারস্টাইলটা একেবারে পুরনো হয়ে গেছে, আমারটা লেগেছিস তো ঝিকঝ্যাক। পদ্মা, এই ইডলিটা আজকে আজকে হলো তোকে দিতাম নাকি? এটা পাঁচ দিন আগে কাটি। কি বে, এরা কি বাংলাও বুঝে না? কি বে, তুইও কি বুঝিস না? মুন্না, কে সেই মুন্না? যদি তোর ব্যথা লাগছে তাহলে সেই বাচ্চাটা কত কষ্ট পেয়েছে বল। আমি তোর বাপ, আজ থেকে তোর আর তোর সঙ্গীদের বাপ। তুচে ভালোভাবে দুটো কথা মনে রাখিস। নম্বর ওয়ান, তুই বা তোরা এই এলাকা দেখা দিলে সংসার করার জন্য জীবন থাকবে না। নম্বর টু, বলে মনে পড়লে বলবো, যাও। Yeah.
আমি আমি দিল খোলা বাবা আমি হলাম বাঙালি বলা লাগিস না কেউ ভাই আমার সাথে রে আমি তো কারুর থেকে কম নহি রে এসো ভাই থেকে যাও মিলে মিশে রে ভুল ভাল করলে ভাই হবি মার্ডার রে দোস্তি করলে এখানে ভাই প্রেম মেলে রে না রে না রে না রে না রে না না রে বাবা না রে না রে না রে বাবা নেচে গে থাকি সবাই একসাথে মিলে মিশে আপন করে কেউ যদি ভালো লোক হয় আমি তাকে হাত জোড় করি যে রে বন্ধু বলে ডাকলে কেউ বন্ধুত্ব করি রে অসহায়ের পাশে আমি ভরসা হয়ে থাকি রে বাঙালি আমি যে এটাই বড়াই রে মনটা উদার আমার সবার চিন্তা করি রে বাঙালি আমি যে এটাই বড়াই রে মনটা উদার আমার সবার চিন্তা করি রে না রে না রে না রে না রে না না রে বাবা আমি আমি দিল খোলা বাবা বাংলার আমি পোলা যেন এক আগুনেরই গোলা ভালোবেসে সবাই গলায় পড়িয়ে দেয় মালা ঝড় আসুক বর্ষা আসুক
খুব ঝোল লেগেছিল স্যার। সর্বনাশ করে দিল, সর্বনাশ করে দিল রে স্যার। যেমন করে হোক আপনি এটা শুধরাবেন প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। কি ধরবি বলছিস? দেখ মুন্না, এটা লাস্ট অ্যাডমিশন। আমার এই ছেলেগুলো যদি বদমাইশি করে সব কোটাকে মেরে আমি জেলে যাব স্যার। ধন্যবাদ স্যার। নতুন ছাত্র নিয়ে এসো না, বকেয়া বেতন দিয়ে দিও প্লিজ। চেষ্টা করবো স্যার, আসছি। Good evening everybody, welcome to M&M Miss India contest. You can see all the pretty young ladies over here, they have come from all over India to participate in this contest. So let's see who is going to win the crown this year, ladies and gentlemen. I really like to speak in my mother tongue, Bengali. মেয়েদের সৌন্দর্যতা মোমবাতির মতো, যে রঙেরই মোমবাতি হোক না কেন আলো একই দেয়। মোমবাতি শেষ পর্যন্ত যেরকম আলো দেয় সেরকমই আমি যদি সুযোগ পাই তবে নিজেকে নিয়োজিত করব এবং নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ। Waiting for the winner. Now it's high time. Miss India winner for this year is Miss Chitra. ফ্যান্টাস্টিক, খুব ভালো বলেছিস। এটা বাহাদুরি কিছু নয়, এই ইন্ডিয়ান ওমেন, প্রথা, সম্প্রদায় এই সব বিষয় বললে লোকের ভালো লাগবে, বুঝলি? তুই কার চালা? I don't want any reason. I want results. এই পর্যন্ত 28 দিন 8 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, তোমাদের দেওয়া সময়ও শেষ হয়ে গেল। এত বড় শহরে মাত্র 2 একর জমি পাওয়া গেল না, কি করছো? কি করছো? 2 একর্স। তাজ গ্রুপ অফ কোম্পানি আমার সঙ্গে মিলে হোটেল করতে রাজি আছে। কেন তোমরা জানো? আমার কাজ ওদের ভালো লেগেছে। যে ভরসায় আমি তোমাদের চাকরিতে রেখেছি সেই ভরসায় তোমরা জায়গা ঠিক করো, না হলে সব শেষ হয়ে যাবে। তাজ গ্রুপ অন্য কোম্পানির সাথে যোগাযোগ করবে, আমার হাত থেকে কাজ চলে যাবে। সিটির মধ্যে 2 একর জমি মেলা কষ্টকর স্যার। ভিআইপি এরিয়া দেখেছো কি? হ্যাঁ দেখিনি স্যার। অ্যাসেম্বলি, পাবলিক এরিয়া স্যার। চেষ্টা করেছিলে কি? চেষ্টা করলে যেখানেই হোক পাওয়া যেত। ম্যাক্সিমাম চেষ্টা করেছি স্যার। তার মানে এখানে আমরা জমি পাবো না, তাই বলছো তো? হ্যাঁ স্যার। তাহলে ঘরে গিয়ে বসে থাকো। এই ধর্মা, এসব হিসাব করে একে বিদায় করো। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। নো, সবাইকে বলেছি ভালো করে চেষ্টা করো। ইডিয়ট স্যার, স্যার 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 স্যার, আমি আমাদের স্টেট ব্যাংকের পুরনো লকারটা বন্ধ করতে গেছিলাম, তার মধ্যে কাগজটা পেলাম। কি কাগজ? জায়গার কাগজ স্যার, কলকাতা শহরের মাঝে 5 একর জায়গার কাগজ। এটা কোন এরিয়া? পাশে চক্রধরপুরে স্যার। ফ্যান্টাস্টিক। She is from Kolkata.
Okay, okay, that's enough. Stop it. No. Hi. I want money immediately. Haan, bolo. Okay then, shondhe bela dekha hobe. Bye. Hey! Chuptam kari chala. স্যার বলেছে কাল থেকে আসতে হবে না। কেন? তুমি আমাদের ফিস দাওনি। দিয়ে দেব? আমি কি পালিয়ে যাচ্ছি? তুই কিছু চিন্তা করিস না, আমি কালকে দিয়ে দেব। আমি এটার জন্য চিন্তা করছি যে সে আমার গার্লফ্রেন্ডের সামনে বলল। তোর আবার গার্লফ্রেন্ড? হ্যাঁ রে, তোর যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুই আমার পরিস্থিতি বুঝতে পারতি। তুই চল তো। কি ব্যাপার, চোখ বন্ধ করে চালাচ্ছ কি? দেখতে পাও না? ওদিকে দেখো, যদি তার কিছু হয়ে যেত তবে গার্লফ্রেন্ডকে সে কি বলতো? শুনতে পাচ্ছ না? নামো নামো। ছাড়ুন না স্যার, তার তো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ভেড়াগুলোর মতন বসে মেয়ে ছেলেকে দিয়েছো গাড়ি চালাতে, লজ্জা করে না? এ তোর বল না কি রে, তুই আমাকে এখানে ইশারা করছিস? হ্যাঁ, লাইসেন্স আছে তো? লাইসেন্স দেখা। স্যার ছেড়ে দিন না স্যার। না না, একদম না, ছাড়া যাবে না। এ তুই নাম নাম নাম। আবে ভালো কথা বললে কানে ঢোকে না? না আপনারা এসে ধাক্কা মারলেন, তারপর আমি এইটুকু ব্যাপারে আপনি ছুরি বার করলেন, এটা ঢুকিয়ে রাখুন, আমি যাচ্ছি। খুব ধন্যবাদ, আমি ব্যাংক থেকে টাকা আনছিলাম, এটা কেড়ে নেবার চেষ্টা করছিল। আরে বাপরে, এতগুলো তোমার টাকা? হ্যাঁ। আরে এই তোদের স্কুল ফিস কত? 3500। এতেই হয়ে যাবে। দেখুন তো, কনফেটি স্কুলে পড়লে কত খরচ আছে। আরে কেনই দাদাগিরি? ওহো, একটু আগে জীবন যাবে বলে ভয় পাচ্ছিলে, এখন আবার পয়সা নিচ্ছে বলে ভয় পাচ্ছ? মানে আমাকে বাঁচাতে বলে টাকা নেবে? এটা আমার জন্য নয়, এটা এই ছেলে মেয়েদের জন্য, আমার তো সব ফ্রি সার্ভিস। সেরকম নেওয়ার থেকে চাইলেই আমি দিয়ে দিতাম। দুটো কথা সবসময় মনে রেখো, প্রথম হচ্ছে মুন্না কারোর কাছ থেকে হাত পেতে নেয় না, নিজের প্রাপ্য নেয়, বুঝলে? নাম্বার টু, ও ভুলে গেছি, পরে দেখা হলে বলে দেবো। চলো রে বাচ্চারা। ব্লাডি, 40,000 নিয়ে গেল, বলে কিনা স্কুল ফিস দেবে। কি হলো, ফিতে নিয়ে মাপজোক করছে, গাছ লাগাবে নাকি? স্যার এটা সেই সাইড, 5 একর, 5 একর, 5 একর, ইয়া, ফ্যান্টাস্টিক, এটা আমার, মাই সাইড, সেটাও আবার সিটির মাঝে, এটা আমার সাইড, হ্যাঁ স্যার, এটা আমার ভাগ্য। সত্যি কথা স্যার, ঠিকছে, দেখো এখানে কটা ঘর আছে? কেন, জনগণনা করবে? এই আমাকে দেখে কি সেরকম মনে হচ্ছে? তাহলে কিসের জন্য? ইউ পিপল হ্যাভ টু ভ্যাকেট দিস প্লেস ইমিডিয়েটলি। তোমার কথা আমার মাথায় কিছুই ঢুকলো না, তুমি তো সুটবুট পরে বাবু হয়ে এসেছো। চলো ভাই চলো, একটু চা খাবি চলো। দেখো মুন্না ভাই, এত ভালো করে বুঝলাম, তাও আমাকে মারলো। কিসের জন্য ওকে মারলেন স্যার? আমার কাঁধে হাত রাখার জন্য। তাহলে কাঁধে হাত রাখলে মারবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং আমেরিকায় গিয়েছিল, ওবামার নাম তো শুনেছেন, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর কাঁধে হাত রেখে কথা বললেন, তারা কফিও খেয়েছিলেন, সেই মেরেছিল কি বল? মানেনি তো? পাকিস্তানের রাষ্ট্রদূত এসেছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বাড়িতে আমন্ত্রণ দিয়েছিলেন, তার কাঁধে হাত রেখে কথা বললেন, চাও খাইয়েছিলেন, সে তো মানলো না, আর এই ডাকলো বলে আপনি মানলেন? ডাকো, এই জায়গাটা হলো আমার, এই হলো তার কাগজপত্র, কালকের মধ্যে এই জায়গাটা ছেড়ে চলে যাবে। হতে পারে না কেন?
এই বস্তি আমাদের হোয়াট ননসেন্স আমিও সেটাই বলছি সাত সকালে কেন দিমাগ চাচ্ছ বলো তো কি প্রমাণ আছে হ্যাঁ দেখো এই ডকুমেন্টস এসব একে মারার আগে এই জায়গাটা আপনার ছিল এখন নয় এখন এই জায়গাটা আমাদের হয়ে গেল মারের সাথে জায়গা সম্পর্ক কোথায় আছে যে ক্ষমতায় তুমি একে মারলে সেই ক্ষমতার বলে এই জায়গাটা আমাদের হয়ে গেল শোন আমার সাথে অযথা সেই জন্য আমি বলি কি স্যার তার মানে এই জায়গা খালি করা যাবে না তাই তো কি বলিস তুই এই তোমরা কি বলো আমরা কি বলবো ওকে আমি জানি তোমাদের এই এরিয়া থেকে কিভাবে তাড়াতে হবে এই এই ভালো করে দুটো কথা মনে রাখিস নাম্বার ওয়ান গরিব মানুষকে কখনো চোখ রাঙাবি না নাম্বার টু আমি তোকে বলবো না তুই যা করবি কর চল ফট এই একটু আগে আপনি বলছিলেন না কাঁধে হাত রাখলে মারবেন এখন আপনি যান স্যার বস্তিবাসী রেগে গেছে How do you feel? I feel really good. I feel really great. I'm really thanks to my brother for his support. I feel really happy that my dreams has come true. Thank you. Can we take some photos? Oh, yeah, yeah. What is this? Photo session, Dada. Miss India ke niye era article ber korbe. Shei jonno. Dada, amader jayger byapare ki ekta jhamela hoyeche. সে ব্যাপারটা কি হলো তুই সব বলেছিস না আমি তো কিছু বলিনি খালি ঝগড়া সেটা বলেছি তুমি মার খেয়েছো সেটা তো বলিনি তুমি মার খেয়েছো কে মেরেছে স্যার সেসব কিছুই হয়নি বহুত ঝামেলা হয়েছে মা স্টিল প্লিজ হ্যাঁ এখন বলো তো কি হয়েছে সেখানে 200 ঘর আছে অনেক গরিব মানুষ আছে হ্যাঁ তাহলে তোমার কাগজপত্র দেখে আমি ভয় পেয়ে যাব তোমার তো অনেক লোক দেখেছি আমরা এই জায়গা ছাড়বো না যা খুশি তাই করো এটাই বললো মা সত্যি কথা বলো তো কে মারলো তোমাকে কে মারলো তার নাম মুন্না তারই উস্কানিতে ওরা লাফাচ্ছে মুন্না কে সে মুন্না শট করতে পারলে না তুমি যা ভাবছো অত সহজ নয় মা তুমি যদি না পারো বলো আমি তাকে হ্যান্ডেল করব সে কথা আমি বুঝবো তার কথা তুমি থামো আমরা মাথা খেলাচ্ছি তুমি কেন মাথা খামাচ্ছো রত্নাকর হোম মিনিস্টারকে ফোন লাগাও ওকে তোমার যা করার করো আমি কিন্তু তাকে ছাড়বো না তোমার গায়ে হাত দিয়েছে ইডিয়েট কোথাকার ছাড়বো না তাকে পজিশন প্লিজ একদম ভালো হয়েছে রে রাস্তা থেকে কুড়িয়ে এনে একটা ফটো পোস্টার আমার দোকানে লাগিয়ে নোংরা করছিস এ তো দেখি ফটো পোস্টারে আমার দোকানে তো ভর্তি করে দেবে আরে আরে মাসি এই আন্টি একটা চা দাও এই মুন্নাকে চা দে কি সুন্দর লাগছে এই মেটার ফটো এখানে কে লাগালো মিস ইন্ডিয়া এই মিস ইন্ডিয়া চিনি শাহি চিনি মানে সে আমার খুব ক্লোজ বে তুমি এই বস্তিতে থাকো এখানে মুন্না বলে একটা গুন্ডা আছে কে সে কেন তাকে চিড়ে ফেলবো তুমি চিড়বে না অন্য কেউ সেটা তোমার জানা দরকার নেই ও জানা দরকার নেই আমি মুন্না ওহো তুমি তাহলে সেই গুন্ডা আমার দাদাকে মারার সাহস হলো কি করে ওহো কালকের ওই ছাগলটা তো দাদা ছিল তাই না এ মাথা ঠিক আছে তো কেন দেখ একটা ফোন করব 100 জনের সেখানে পৌঁছে যাবে থ্যাঙ্কস আমাকে মারতে 100 জন কেটে পাঠাচ্ছ ডাকো ডাকো ডাকছি ডাকো ডাকছি হ্যালো বদ্রী শিগগিরই চক্রধরপুর বসতিতে এসো একজনের হাত পা ভাঙতে হবে কি তারাবিতে আছো কিসের জন্য তারাবিতে আছো শিগগি জেনে বসে আছে তুমি ডাকবে বলে সে তার বউ বাচ্চাকে নিয়ে তার আমার দর্শন করছে এই তুই পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি তার আমার দর্শন করার পর সোজা এখানে আসবে এই কি বলছিস আচ্ছা নিজেকে বাংলা দাদা মনে করেছিস আমি মনে করলে এই বস্তিকে এক ঘন্টায় গায়েব করে দেবো কিসের জন্য তোর এত গর্ব হ্যাঁ এই কি দেখছিস হ্যাঁ এইভাবে তাকালে মেয়েরা পটে যাবে ভেবেছিস
এই পাও খাচ্ছিস? তুই আমাকে চিনিস না। তোকে চুটকি মেরে ধুলোর মতো উড়িয়ে দেব, বুঝলি? ইয়া সরি বল, সরি বল রে। শোনো, ভালোভাবে দুটো কথা বলছি। একটা হলো, মেয়ে হয়ে ছেলেদের এত কাছে মুখ এনে কথা বলো না। দ্বিতীয়টা, টেনশন হয়ে গেল, পরে দেখা হলে আমি বলে দেবো। এই বস্তিটা তোর মনে করেছিস না, এটা আমারও। এই সারা জীবনের জন্য এই বস্তি আমাদেরও। চল চল, যা যা দেখে নেব তোকে। চল চল, অপেক্ষা কর, তোর কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো। চিত্রা, এটা কেন হচ্ছে? কেন ঘুম আসছে না? ও চিত্রা, কেন এত ডিস্টার্ব হচ্ছে? চিত্রা, এটা কেন হচ্ছে তোর? The beat of our hearts, we will do the dance of love. We just can't get enough of that hot stuff. Coca-Cola meta, prem korar ei byabostha. Coca-Cola meta, prem korar ei byabostha. Sargama badha nisa. তোমায় ধরেছে প্রেমের নেশা। আমি নই রসগোল্লা, নই হাওয়া ভরা বেলুনটা, আমার বয়স হয়নি এখনো, কেন যে করো এমনটা? একি ভাবছো এসব মনে, একটু শোনো কথা। কোকা কোলা মেটা, প্রেম করার এই ব্যবস্থা, সারেগাম পাধা নিশা, তোমায় ধরেছে প্রেমের নেশা। টেনশন নিচ্ছ কেন? দেব না তোমায় যেতে দূরে। প্রেম আমার নয় এত সস্তা, আমি এত খাট্টা মিঠা, শেষ হবে তোমার অবস্থা। তুমি কেন করো এত চিন্তা, আমি জানি তুমি মিঠা, পরে আমার প্রেমের টিকা। কে তুমি কি করে দিলে, তোমার প্রেমে ফাঁসি দিলে? আরে কি ভাবছো এসব মনে, একটু শোনো কথা। কোকা কোলা মেটা, প্রেম করার এই ব্যবস্থা, সারেগামা পাধা নিশা, তোমায় ধরেছে প্রেমের নেশা। এসে তুমি বুঝাও, এবার তুমি আমার প্রেমিকা হয়ে যাও। তোমার নেই কোন লজ্জা, এবার তুমি বাড়ি যাও, এরপরে ফুলে যাবে নামটা। ফরফর বেশি করো না, তোমায় নিয়ে যাবে এই মুন্না, আর দেখবে সারা জামানা। এ তুমি কি করে দিলে, তোমার প্রেমে ফাঁসিয়ে দিলে? আর কি ভাবছো এসব মনে, একটু শোনো কথা। কোকা কোলা মেটা, প্রেম করার এই ব্যবস্থা, সারগামা বাধা নিশা, তোমায় ধরেছে প্রেমের নেশা।
কি হলো চিত্রা? একটা স্বপ্ন দেখলাম। কোন স্বপ্ন দেখলি মা? সেরকম স্বপ্ন নয়, কিন্তু মুন্না স্বপ্নে এসেছিল। মুন্না এসেছিল? কি বলছিস তুই? চুম্মা দেওয়ার জন্য এসেছিল। চুম্মা নিল? না, আমি দিলাম না বলে সে অসভ্যতা করলো। না বোন, অমন স্বপ্ন দেখা একদম ভালো নয়। হ্যাঁ মা, সে আমাদের বিরোধী, তার ঘাড় ভাঙবো, হাত পা ভাঙবো, এমন স্বপ্ন দেখা খুব ভালো। তুই কিসের জন্য সেখানে গিয়েছিলি? কি হলো সেখানে? আমি তাকে একটু ধমকাতে গিয়েছিলাম। ধমকাতে গিয়েছিল, লজ্জা পাচ্ছে কেন? কিছু ঘটেছে? আসুন স্যার, আসুন আসুন, আমি সব বুঝিয়ে দেবো। আসুন আসুন স্যার, আমি যা ইনকোয়ারি করেছি সেই ছেলেটা এই বস্তি ছাড়বে না। আপনার বন্ধু হোম মিনিস্টার আছে, তাকে ফোন করে পুলিশ নিয়ে সেখানে গিয়ে বস্তি খালি করতে হবে। তাহলে আপনার বোনকে নিয়ে সেই বস্তিতে রাখবে। আপনার যা করার তাড়াতাড়ি করুন। হ্যালো আশুবাবু। হ্যাঁ, কে বলছেন? আমি মনির বলছি। হ্যাঁ মনির স্যার আছেন, ফোনটা দিন তো। একটা মিনিট। তাড়াতাড়ি স্যার। মনির বাবু, এই নিন। একটা বস্তির কথা তোমায় বলেছিলাম, সেই বস্তিটাকে খালি করো। ও, এই কথা পুলিশকে আমি পাঠিয়ে দিচ্ছি, তুই একদম চিন্তা করিস না। দেখো তুমি যা করছো করো, আমার কিন্তু সেই বস্তি দরকার। শোন, দুটো মাল পাঠানোর কথা ছিল, কি হলো? সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবো। তুমি তার সঙ্গে হ্যালো ফোন কেটে দিল স্যার। তুমি যাও। সবাই শোনো, তোমরা এতদিন এই বস্তিতে আছো, মারপিট দাদাগিরি করে এতদিন তাণ্ডব লীলা খেলে চলেছ, তোমাদের টাইম এখন শেষ হতে চলল। হোম মিনিস্টার অর্ডার দিয়েছে এই বস্তি খালি করতে হবে। কালকে সকালে আমি ফোর্স নিয়ে আসবো তোমাদের এই বস্তি খালি করার জন্য। তোমরা যদি আমাদের আসার আগে না যাও, ধন সম্পত্তি এবং প্রাণ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার বলার কথা আমি বলে দিলাম, তোমরা যা ভালো বোঝো সেটাই করো। এই বস্তি কিভাবে খালি করতে হয় আমার জানা আছে। এই মুন্না, তুই এতদিন আমাদের গুন্ডার কবল থেকে রক্ষা করে এসেছিস, এখন আমরা পুলিশের সাথে কি করে মোকাবেলা করব? তুমি কি জানো না গরিবের ভগবান আছে? আমরা কোথাও যাব না। কোথাও না গেলে আমরা কি করব? আরে সামনে কি পুজো আছে বললে? গণেশ পুজো। হ্যাঁ, মানে পুজোর জন্য একটা প্যান্ডেল দরকার। আরে মন্দির কোথায়? আমি ভাবছি প্যান্ডেল না বানিয়ে মন্দির বানাবো। ঠিক আছে, হয়ে যাবে। কোথায়? এইখানে। অনেক বছর আগে এখানে একটা ভিখারি বুড়ো ছিল, সে কোথায় জানো? জানি না বাবু। তার কাছে একটা ছোট বাচ্চা ছিল, সে কোথায় জানো? বলতে পারবো না বাবু। আরে নারকেলে চোবড়া ছাড়ানোর জন্য সেলুন থেকে কাঁচি নিয়ে এসেছি। মুন্না ভাই, তুমি যেরকম বলেছিলে সেরকম মন্দির তৈরি করে দিয়েছি। চলো আসো, নাচো আসো। এই মন্দির পূজোর জন্য তৈরি করা হয়নি। কিসের জন্য? পুলিশ বেটাদের জন্য। হ্যাঁ, এসে গেল রে, এসে গেল, এসে গেল, এসে গেল। হ্যাঁ, শুরু করো। একদম শুধরবে না, খুব চালাক তোরা বস্তিবাসী। এটা কি?
রাতারাতি মন্দির? হ্যাঁ গো পুলিশ বাবু, এটা আমার জন্মের আগের মন্দির। আমার জন্ম তো এই মন্দিরে। আচ্ছা হ্যাঁ সত্যি? ঘর খালি করতে বলেছিলাম, জিনিসপত্র গোছাতে বলেছিলাম, আর তোমরা এখানে নাচ করছো? ছেড়ে যাবে না, তাকে পিটিয়ে পিটিয়ে মারো। শোনো, হাত পা সব ভেঙে দাও। আমাদের ভগবানের মন্দির ভেঙে দিল রে। কি হয়েছে বাবা? আমাদের দেবতার মন্দির ভেঙে দিল। এবার আমরা কি করব? এখন আমাদের কাঁদতে হবে। কাঁদো কাঁদো। কেন? আরে আমাদের মন্দির ভেঙে দিল, তুমি এখন কাঁদো কাঁদো কাঁদো। হে ভগবান, আমাদের গণেশ মন্দির ভেঙে দিল রে। আমাদের গণেশ মন্দির ভেঙে দিল রে। পুলিশ আমাদের মন্দির ভেঙে দিল রে। আমাদের মন্দির সাবন দিয়ে ভেঙে দিল, আমরা কোথায় পুজো করব? ওদেরকে অভিশাপ দাও প্রভু, আমাদের মন্দির ভেঙে দিল, এখন আমরা কোথায় পুজো করব? আমাদের মুখ ফেটে যাচ্ছে, আমাদের মন্দির ওরা ভেঙে দিল। আমাদের মন্দির ভেঙে দিল, আমাদের গণেশ মন্দির ভেঙে দিল। দেখুন তো, হ্যাঁ পুলিশি অত্যাচার কেবল মানুষ নয়, ভগবানের উপরে অত্যাচার করতে এরা পিছু পার না। এদিকে দেখুন মন্দিরে কি অবস্থা করেছে, আমাদের মানলো মানলো, তা বলে মন্দির ভেঙে দেবে? যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে, বন্ধ হবে না। নমস্কার। চক্রধরপুর বস্তিতে থাকা গণেশ মন্দির কে বা কারা ভেঙে দিয়েছে, সেই জন্য বস্তিবাসীরা একজোট হয়ে ধর্ণায় বসেছে। এই খবর বিধানসভাতেও আলোচনা হয়েছে এবং সমস্ত পার্টি নেতারা এই খবরে দুঃখ প্রকাশ করেছেন। এই খবর শহরতলিতে জানাজানির পরে বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে। শহরের সুরক্ষার জন্য কারফিউ জারি করা হয়েছে। এ বিষয়ে কালীঘাটের প্রধান পুরোহিত দুঃখের সাথে জানালেন, এটা সমাজের জন্য ভালো লক্ষণ নয়। আমাদের সংবাদদাতা বিপিন বিহারী ঘটনাস্থল থেকে যা রিপোর্ট দিচ্ছে আসুন দেখেন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে আমাদের দুই গাড়ি লোক এখানে আসছে সাহায্য করার জন্য। আমরা এখানে মন্দির তৈরি করবই খুব শীঘ্রই। সারা ভারতবর্ষের ধার্মিক ভাই বোনেরা এখানে এসে যাবে, আপনারা খালি দেখতে থাকুন কি হবে এখানে। বলো গণেশ মহারাজ কি জয়! বলো গণেশ মহারাজ কি জয়! বলো গণেশ মহারাজ কি জয়! যতক্ষণ না ন্যায় বিচার হবে ততক্ষণ আমরা এখান থেকে সরছি না। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, হরিয়া গণপতি বাপ্পা, হরিয়া গণপতি বাপ্পা, হরিয়া। কি হচ্ছে সব? আপনি একজন মন্ত্রী পদে থেকে এসব কাজ করার সাহস পেলেন কি করে? এটা ফ্রেন্ডশিপের জন্য স্যার। ফ্রেন্ডশিপ কেন বলছো? ফ্রেন্ডশিপ একটা প্রাইভেট জায়গার সাথে সরকারের কিসের সম্পর্ক?
আপনার হাতে পুলিশ আছে বলে আপনি যা ইচ্ছা তা করবেন? প্রিন্সিপের জন্য সাহায্য স্যার। এখন 12টা রাজ্যের ভক্তরা এখানে আসবে, কি শুনছেন তো? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? শুনেছি স্যার। খুব ভালো কাজ করেছেন তো। যান ওখান থেকে, এখন পুলিশ ফোর্স হাঁটান, ওই বস্তির লোকেদের কাছে ক্ষমা চেয়ে নিন, যদি না পারেন মন্ত্রীপদ ছেড়ে দিন। যান। প্রিন্সিপে কি আমি রিজাইন দিয়ে দেবো? আরে বাবা, আমি বললাম তো আপনার যা ইচ্ছে তাই করুন। আশ্চর্য লোক আছে। আরে তাড়াতাড়ি খেয়ে নে, গন্ডগোল হয়ে যাবে। আমাদের বাঁচাও, আমাদের মন্দিরটা ভেঙে দিল রে। দাসু বাবু, মাসিকে একটু সাইড করে বোঝাও, মানে তুমি বড় নেতা হয়েছো দেখছি। আমি কি নেতা স্যার? নেতা তো আপনি, আমি তো খালি লেবার। লেবার লেবারদের সাধারণ মনে করো না, দরকার পড়লে তারা সরকারকেও নড়িয়ে ছাড়ে। এই মঞ্চটা সরিয়ে দিও, দেখেছো দেখেছো, খাওয়া দাওয়া নেই বলে পেটটা কেমন গ্যাস হয়ে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত পুলিশের জুলুম চলবে না বলে বলছিল, আপনি যদি সাহায্য না করেন পুলিশ মন্ত্রীর জুলুম চলবে না বলে স্লোগান তুলবো, আপনারও গ্যাস লিক হয়ে যাবে স্যার। দাসু বাবু মাসিকে নিয়ে যাও না, ওই যে মহিলা সবসময় ডিস্টার্ব করছে। মন্দির তৈরি হবে, নিজে মার্বেল পাথর দিয়ে গণেশ মন্দির বানিয়ে। ও মাসি, আমি দাঁড়িয়ে থেকে সব কাজ করাবো, গভর্নমেন্ট আমাদের হাতে আছে, পাটটা কি সবকিছু পেয়ে যাবে। আমি কি বিশ্বাস করি স্যার? এই মাসিমার মাথা ছুঁয়ে বলছি। ঠিক আছে স্যার, অনুসরণ করলে না একটা কথা, সব কাজ শেষ হওয়া পর্যন্ত এই মঞ্চ এখানেই থাকবে। ঠিক আছে ভাই, তোমরা যা চাইছো আমি তাই করব। দাশু কি বলছেন স্যার? এক গ্লাস লেবুর জল নিয়ে আসো। আগে বলেননি এই সব কথা কি আগে আগে বলা যায়? স্যার বরফ দিয়ে আনবো কি? না দরকার নেই, তুমি মাসির কথা বোঝো। মুন্না বাবু তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তুমি এখন ভালো মন্দ যা পড়ো খাও, আর মন্দির নিয়ে নিশ্চিন্ত থাকো, সে ব্যাপারে আমি বুঝে নেবো। নমস্কার, এবার আমাকে বিদায় দাও। ও মন্ত্রী, ও বাবু, আরে বাবু, ও বাবু 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 শোনো, চলে যেও না, আমাদের মন্দিরটা বানিয়ে দিয়ে যাও গো। ও গো বলো আমাদের মন্দিরটা কি হবে? ও মন্ত্রী, আরে তুমি বলো আমাদের মন্দিরটা কি হবে গো? আমরা কোথায় পুজো করব? ও মন্ত্রী, ও বাবু, ও বাবু, ও বাবু, ও বাবু সরাও, দাও আমাদের মন্দিরটা বানিয়ে দাও, বানিয়ে দাও, বানিয়ে দাও, ছাড়ো। আরে তাড়াতাড়ি গাড়িতে বস, তাড়াতাড়ি বস। মন্দির মন্দির মন্দির, আমার জায়গা বিষয়ে কেউ কোনো কথা বলছে না, দেশ জুড়ে সেই মন্দির নিয়েই আলোচনা চলছে। কিন্তু রাতারাতি মন্দির কে বানালো? আপনাআপনি হয়ে গেছে, কেন না গণেশ হচ্ছেন, পাওয়ারফুল গড। গণেশের ব্যাপার নিয়ে কেউ তোমাকে জিজ্ঞেস করেনি স্যার? আইডিয়া, আমরা যদি 5-star হোটেল বানিয়ে 50% শেয়ার দিদি, কিছু তাহলে সমস্যা হবে। হ্যাঁ, সেই হোটেল ওপেনিং এর সময় তোমাকে বলে দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ভগবান তোদের ছাড়বে না রে, এই মন্ত্রীরা খুব মিথ্যাবাদী। আমাদের মুন্না কোথায়? ভেতরে আছে। কাউকে না বলে ভিতরে চলে যাচ্ছে? তোমার সঙ্গে কথা আছে। কি কথা বলো? পার্সোনাল কথা আছে। এখানে বসে কথা বলবো? না, তোমার সঙ্গে কথা আছে। তাহলে বাইরে চলো। এই দরজা কেন বন্ধ করছো? বললাম না পার্সোনাল। তাহলে জানলাও বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ। আরে দরজা জানলা সব বন্ধ করে দিল। কথা বলার জন্য তো ড্রেস খোলা দরকার নেই। গরম লাগছে বলে এসিও নেই, পাখাও নেই। আচ্ছা কি বলো? সোজা কথায় বলতে গেলে
আমি তোমাকে ভালোবাসি, আগে মনে মনে ভালোবেসেছিলাম, এখন একদম থাকতে পারছি না। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। মিস ইন্ডিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাই ভাবো, বিয়ে করবে কি না? কি তোমাকে? দয়া করে তুমি সেই কথা ভুলে যাও। তোমাকে বিয়ে করে সারা জীবন পোষার ক্ষমতা আমার নেই, আমাকে ভুলে যাও, কষ্ট বলছি। তাহলে আমাকে বিয়ে করবে না? কখন? ওরকম তাকাবে না, ওরকম তাকিয়ে আমাকে খারাপ করেছো। এই আমি না, তুমি মাথা খারাপ করছো। আমি কিসের জন্য বলছি শোনো, মুনা একটু ওপর নিচ তাকিয়ে কথা বলো। যেদিকে তাকিয়ে কথা বলি না কেন, উত্তর এটাই হবে। লাস্ট এন্ড ফাইনাল, একটু দূরে থেকে কথা বলো প্লিজ। আমার সম্বন্ধে তুমি কিছু জানো না? না জানি না। পরে আমি কি করব তুমি জানো না? সব মুশকিল, তুমি কি করবে সেটা আমি কেমন করে জানবো? সে যা বলবে সেটাই করবে না? অ্যারেস্ট করতে বললো, তুমি দৌড়ে আসলে। শোনো, এখানে যা ঘটলো এটা কাউকে বলবে না, তুমিও বলবে না। চলো এখন যাওয়া যাক। চল চলবে, আইলে এদিকে আয়, ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমাকে লাঞ্চ 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 দেওয়ার চেষ্টা করছে একজন পুলিশ অফিসারকে। চল স্যার, ওকে কখন ছাড়বে? ছাড়ার কথা বলছিস? ম্যাটিনিং শো দেখাতে নিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ছাড়া হবে। ওকে কাম অন, মুভ হয়েছে, কাম অন। মুন্না 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 কে নিয়ে গেল? মুন্না 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 ইওর অনার, 5 ফুট 9 ইঞ্চি মাথায় কালো চুল থাকা এই অসভ্য যুবক মিস ইন্ডিয়া চিত্রাকে তাড়িয়ে তাড়িয়ে ধর্ষণ করার জন্য উদ্যোগ নিয়েছিল ইওর অনার। কেন এসব ভাষা বলছেন, ভাষাটা ঠিক করুন। ক্ষমা করবেন স্যার, এই নিজের দেহের কামনা পূরণ করার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছিল, তাই ইওর অনার একে কঠিন শাস্তি দেওয়া হোক। কি তুমি কি এ বিষয়ে কিছু বলবে? কি বলবো স্যার, আমার হাইট 5 ফুট 9 ইঞ্চি বলা হলো, মাথায় ছোট কালো কালো চুল, এমনি অনেক রকম তথ্য দিয়ে আমার উপর কেসের পর কেস ঢুকে চলেছে। কোনো সঠিক প্রমাণ ওদের কাছে নেই যে আমি সেই ছেলে বলে স্যার। এত কিছু ঘটনার পরে সে যদি এত তথ্য দিতে পারে, তবে এ দেশে কেউ না কেউ তো আছে, তা সে ব্যক্তি তুমি নও কেন? আপনি কিছু ভুল বলেননি স্যার, কিন্তু আমি ভারতীয় নই, চীনা নাগরিক, আমি চাইনিজ। এখানে চাইনিজ বলছে? তোমার এদেশে জন্ম হয়েছে, বড় হয়েছে, ভারতে থেকে ভারতীয় নয় একথা বলতে লজ্জা করছো না তোমার? স্যার স্যার, আমার কথা একবার শুনুন স্যার, আমার কোথায় জন্ম হয়েছে আমি নিজেই জানি না, আমার বাবাকে মাকে সেটাও আমি জানি না, আমার গ্রামের নামও জানি না, আমার নাম দেওয়ার জন্য কেউ নেই, কেউ মুন্না ডাকে, কেউ আমার ভাই ডাকে, এইরকম ভিন্ন প্রকার নামে ডাকে, কিন্তু আমি কে কেউ জানে না। আজ আমাদের দেশের আমাদের ন্যায়ালয়ে আমার রূপের প্রমাণ দিয়ে দিচ্ছে স্যার, আমি ভারতীয় নই। কোনটা ভুল বললাম স্যার?
আমি ভারতীয় নই বললাম বলে আপনার রাগ লাগলো। আমার কোনো জন্মগত প্রমাণ নেই, আমি কি কারোর উপর রাগ করতে পারি না স্যার? স্যার শুধু আমি নই, আমারই মতো অনেক লোকের জন্মের প্রমাণপত্র নেই স্যার। আগে যেখানে সেখানে থাকতাম, তারপরে মেডিকেলের কাছ থেকে বস্তিটাকে উচ্ছেদ করা হলো, তারপর চক্রধরপুরে আসলাম, এর পেছনেও লোক লেগে আছে, এমন কত জায়গায় ঘুরবো স্যার? এমন হলে আমরা নিজেকে ভারতীয় বলে পরিচয় কি করে দেবো স্যার? আমাদের জন্য জায়গা নেই, আমাদের জন্য ঘর নেই, আমাদের জন্য ভোটার পরিচয়পত্র নেই, রেশন কার্ডও নেই স্যার। এইসব না থাকলেও আমরা ভারতবাসী স্যার, বলো স্বতন্ত্র ভারত কি? কিন্তু স্যার আপনি তো ভারতীয়, আপনি তো ন্যায় বিচারের লোক, এইসব নিয়ে একটু ভাবুন স্যার, তারপর আমি বলবো এই অপরাধ আমি করেছি কিনা। দয়া করে আমাদের ন্যায় বিচার দিন স্যার, প্লিজ। এ বস্তির বাসিন্দাদের নাগরিকত্বের অধিকার দেওয়ার জন্য কোর্টের এই নির্দেশ সরকারকে দেওয়া হলো যে এদের সমস্ত সুযোগ সুবিধার কার্য আরম্ভ করা হোক। মুন্না নামের এই ব্যক্তিকে বেল দেওয়ার সাথে সাথে বস্তির কাজে লাগানো হোক। এই কেস আগামী মাসের 5 তারিখ পর্যন্ত স্থগিত রাখা হলো। এটা কেমন হলো? মাসি সই করো। সই করতে পারবো না, টিপ চিহ্ন দিচ্ছি। তোমার নাম কি? পদ্মা। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি কেস হলো যে নম্বরটাও পেয়ে গেল, এর মানে কি? এ তো হচ্ছে, ঘরের নম্বরও পেয়ে গেল, তারপর ভোটের পরিচয়পত্র, রেশন কার্ডও পেয়ে যাবে, তারপরে পাটটা, এরপরে জায়গাও ওদের হয়ে যাবে। আপনাকে ওরা বোকা বানিয়ে ছাড়লো। তাহলে এর সমাধান কি? আমিও সে কথা ভাবছি। মুন্না ভাইয়ের জন্য আমরা আমাদের পরিচয়পত্র পেলাম, এর জন্য আমাদের কিছু করতে হবে। নিশ্চয়ই, তাহলে কি করবো? তাকে সম্মান জানাবো। সম্মান না রে, ওটা সম্মান। আমি যেটা বলছি সেটা সম্মান। না 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 না, সম্মান মালা দেওয়াটাকে সম্মান বলে? আরে যেটা সম্মান না সম্মান। আরে তুই পাগল নাকি মাকালি? আমার কথা বলতে পারে? আচ্ছা বল, সম্মান সম্মান না সম্মান, আমার ঠিক না হচ্ছে? সেই মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসি একদম নিজে সুখে আছে, কি দুঃখে খাচ্ছিস তুই? সেই জন্য কি খাচ্ছিস? এ মিস ইন্ডিয়াকে কিছু করেনি না। মুন্না ভাইকে বাসিয়ে দিল রে। কি হচ্ছে? তুই কেন এত চিৎকার করছিস? চুপ কর, তুই ওই মেয়েটাকে একদম ছাড়বি না। তুই মুখ বন্ধ কর। আমাকে রেপে বাসিয়ে দিল, এখন আমি সত্যি সত্যি তাকে রেপ করবো, এমন করবো তাকে যেন কেউ কোনোদিন করেনি। এমন কেউ আগে করেছিল না ভবিষ্যতে কেউ করবে, এই জন্য আমাকে সাহায্য করো, তোমাদের সাহায্য আমার উৎসাহ বাড়াবে। আরে একটু আচার চান, আর এক পেগ দেবো, খা। এই আর এক পেগ খাস না। এখন মহারাজের মতন দেখা যাবে, যা যা এগিয়ে যা, যা এগিয়ে যা। আমার ঘরে ঢোকা তোমার সাহস কি করে হলো? তুমি আমার বলে এবার আমি সত্যিকারের রেপ করবো তোমাকে, আমি দেখবো তুমি কি করো। এই ডোন্ট টাচ মি, আই উইল কিল ইউ। আমি তোমাকে ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। কি হলো, কি হলো? হ্যাঁ মেরে ফেলবো তোমাকে। আমার মা গো, হ্যাঁ আসছি, আমার কাছে এসো না, আমাকে ছাড়ো না, রেপ করবো।
এমনি কেন করছো? আমি তোমাকে রেপ করলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে না? চিৎকার করবো না, I love you. এসো, এমন কেন করছো? এটা কি হচ্ছে? চোখকে বিশ্বাস করতে পারছি না। ভিজুয়াল কনফিউশন। স্যার 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 স্যার, আমাকে একলা পুলিশ আমাকে রেপ করেছে স্যার, বাঁচা আমাকে। তুই ওর সঙ্গে বেঁচে গেলাম মা। স্যার স্যার, ধন্যবাদ স্যার। It's time to confess. আপনার জন্য আমার জীবনটা করব স্যার। আসি স্যার। আমি তাকে ভালোবাসি। সে আমার জায়গা দখল করতে আসছে। যে করেই হোক সেই জায়গা আমাদের দরকার। শাট আপ! তার নাম উচ্চারণ করলে মেরে ফেলবো। আমার ইজ্জত মাটিতে মিশবে। ইজ্জত ফিজ্জত কিছু জানি না। বিয়ে দেবে কি না? Are you mad? Yeah, I'm mad. You will get us married or not? No, never. Okay, I will leave this house and you and everything. Me? Yeah, I'm leaving you. মাগো, সে বামুনি মেয়ে নয়। একে তারা কামড়ে দিল। কামড়ে নিলে সে আমার জীবনটা বরবাদ করে দিবে। এমন একটা কাজের জন্য দুটো জীবন বরবাদ হয়ে যাবে রে, বরবাদ হয়ে যাবে। বলেছি না? ঠিকই বলেছিস। আমার জীবনে এই প্রথম ভয় লাগছে রে। মানে তোর জীবনে কিছুই নেই? ঝগড়া কিসের জন্য রে? তুই ওর ঘরে গিয়েছিলি, কিছু তো করিস নি। বিয়ে কিসের জন্য রে? একবার বলে বুঝতে পারবো না নাকি? এখন যাও। এই কি বললে? তুমি নিজেকে বেঙ্গল টাইগার মনে করছো? নিজেকে কি মনে করছো? তোমার রেঞ্জ কোথায়, আমার রেঞ্জ কোথায়? করেক্ট, সেই জন্য তো বলছি যাও। তুমি বিয়ে করবে কিনা বলো। আমি বিয়ে করব না। এক্সকিউজ মি, এখানে কুয়ো কোথায়? যাও, ঠিক আছে, ডান দিকে আছে, যাও। চল 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 চল, আরে আরে আরে, এই মুন্না, চল দেখি, চল দেখি কি করছে, চল চল চল। এই কুকুরটা কেন রে? এই চল না, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল, গিয়ে দেখি কি করছে। তার মানে তুই তাকে ভালোবাসিস না? তাহলে বাঁচালি কেন? আমি বাঁচাতে যাবো কেন? কে যেন আমাকে ঠেলে ফেলে দিল। তোর কাছে এখন বসতে চাইছে? হ্যাঁ, সে তোকে বিয়ে করবার জন্য তোর কাছে থাকতে চাইছে। দেখো কাকি, তুমি কিন্তু তাকে চেনো না ঠিক মতো। জানি না, এই মেয়েটা লজ্জা ছেড়ে তোকে ভালোবাসতে চাইছে, আর তুই সেটা বুঝছিস না? তুমি তো বুঝতে পারছিস না? তুই চুপ কর, তুই এখানেই থাকবি, ও কি করে আমি দেখব। এই দেখো দেখো, আমাকে চোখ মারলো, দেখো দেখো, তোকে মেরেই ফেলবো। ও চোখ মারবে, যা খুশি তাই করবে, তোর কি? চল চল মা, চল ঘরের ভেতরে চল। হ্যাঁ তুমি যাও, আমি সব কিছু জানি না, কিন্তু আমি একে বিয়ে করতে পারবো না, আমি একে বিয়ে করতে পারবো না। আরে দরজা খোলো। রামা রামা হায় রামা, কখন আমায় দেবে চুমা? এ মা,
মিষ্টি কথা বলে গরি মনে বসেলে মিঠে গান করে মনে ছড়িয়ে করলে আপেলে তোমার ঠোঁট যেন সোনার মেয়ে রাখলে যেন আপেলে তোমার ঠোঁট যেন সোনার মেয়ে রাখলে যেন এতদিনে দেখা পেলাম অনুপমা আর তো যায় না থাকা তুমি ছাড়া একা একা ঘুম আসে না আমার চোখে সারা রাতে মিথ্যা আর বল না ছল চাতুরি করোনা করোনার বাহানা ভাঙায় না আমার রানী রে কি গল্প বানালে করোনা আর নখরা যে কথা নাও মেনে যাও যাও ছোকরা খোঁজো নয়া ঠিকানা ঘুরে একটু দেখো কেমন লাগে জমানা ছাড়ো তোমার রাগ গোসা বসাও আমাতে মনটা ছাড়ো তোমার রাগ গোসা বসাও আমাতে মনটা তোমায় নিয়ে যাবো সব জায়গা ঘুরে দেখাবো পৃথিবীটা পাক খাওয়াবো প্রিয়তমা ও আমি তো ভুলবো না তোমার সাথে যাবো না তুমি ভুলে গেলে পৃথিবীর পরিসীমা আমি নই খোকা দেব না ধোকা পাই যদি তোমায় বোকা শোকা আমি ছিলাম একা একা তুমি বিনা হৃদয় ফাঁকা হে আমি ছিলাম একা একা তুমি বিনা হৃদয় ফাঁকা লিখে দেব নামটা তাতে উইমা উইমা রামা রামা হে রামা কখন আমায় দেবে চুমা মিষ্টি কথা বলে গরি মনে বসেলে মিঠে গান করে মনে চুরি করলে আপেলে তোমার ঠোঁট যেন সোনার মেয়ে রাখলে যেন হাই আপেলে তোমার ঠোঁট যেন সোনার মেয়ে রাখলে যেন এতদিনে তোমায় পেলাম অনুপমা হ্যালো কাকে মুন্নাকে আই মুন্না তোর ফোন আমার ফোন কি রে বে আমার জায়গা সহ আমার বোনটাকেও নিয়ে গেলি তুই দেখ আমার ওরকম চিন্তাধারা নেই তুই আর তোর বোন আমার অসুবিধা না করলেই হলো তবে ভালোভাবে বলছি আমার বোনটাকে পাঠিয়ে দে না হলে তুই আমার আসল রূপটা দেখবি দেখ তোর বোন আমার পিছনে ঘুরছে আমি কিন্তু বারণ করেছি তুই যদি এই কথা বলছিস তাহলে শোন আমি তোর বোনকে বিয়ে করব যা করার আছে কর এই 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 ডরো মত কোন গিরা ইস গণেশ মন্দির কো হম সব জান দে দেঙ্গে হম ইস মন্দির চাইয়ে গণপতি বাপ্পা গণপতি বাপ্পা ঠিক করে কাটতো Oh yeah!
চল দেখি, চল দেখি কি হয়েছে, চল 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 দেখি কি হয়েছে। মারার জন্য তো তোর ভাই পাঠিয়েছিল, কিন্তু তোর লাগবে বলে তো জানতো না। আসুন স্যার। স্যার এই অ্যারেস্ট করুন। আরে মুন্নাকে কোথায় নিয়ে যাচ্ছ, মুন্নাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই দেখ দেখ দেখ, हमला किया, घायल चित्रा को तुरंत अपोलो हॉस्पिटल ले जाया गया। चित्रा की हालत बहुत नाजुक है। इस हमले के लिए पुलिस ने मुन्ना को अरेस्ट किया। इस हमले पर तहकीकात जारी है, ऐसा अमीरपेट सर्कल इंस्पेक्टर रामचंद्र ने कहा। আমি ভালো আছি, বাচ্চাদের মতন কেঁদো না। আরে তোমরা আমার জন্য চিন্তা করো না। তোকে এই অবস্থায় দেখবো আমরা ভাবতেও পারিনি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না মুন্না। তোর জন্য আমরা হাইকোর্টে বেলের জন্য অ্যাপ্লাই করেছি, এর জন্য তো 500,000 টাকা দরকার। সব ব্যবস্থা হয়ে যাবে আঙ্কেল। কি হলো বাবা? বাবা আমাকে স্কুল যাওয়ার সময় যত টাকা দেয় তার মধ্যে থেকে আমি 16 টাকা রেখেছি উকিল আঙ্কেলকে দেওয়ার জন্য। তোমার সাথে একজন দেখা করতে এসছেন। আপনারা কে বলুন তো? আমি কে, কি বলবো তোকে? এই হাতেই খেলা করেছিস তুই, এই হাতেই হারিয়ে গেছিস। তোর এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারছি না। তুই কিছু চিন্তা করিস না, কিছু চিন্তা করিস না। কিন্তু আপনি কে? তোর কিছু হবে না, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। তোর কিছু হবে না, তোর যেটু আছে ও জেল মে হ্যায়। বেল দেকে বাহার নিকালনে কে লিয়ে 5,00,000 রুপে খরচা হোগা। 5-এর বদলে 10 খরচা হোক, শালাকে বাইরে এনে শেষ করে দিস, বেঁচে যেন না থাকে। কুড়ি বছর ধরে তোকে খুঁজে চলেছি, তুই কোথায় ছিলিস, কেমন ছিলিস আমি জানি না। তোকে কে মানুষ করেছে? আমার মুন্নাকে কে মানুষ করেছে, কে পালন করলো, কোন মা মানুষ করেছে আমি জানি না। কিন্তু সেই মাকে আমার শত শত প্রণাম, প্রণাম করছি। অনেক ধন্যবাদ মা, তোকে যে দেখতে পাবো কোনোদিন আশা করিনি। তুই ভয় পাস না, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি। শঙ্কর ভাই শঙ্কর ভাই,
তুই এখানে আছিস? আমি কিন্তু কাঠমান্ডু থেকে তোর জন্য এখানে এসেছি রে, আমি তোকে শুধু দেখতে আসিনি রে, তোর জন্য আমরা সব বেঁচে আছি, তুই এখানে আছিস। তুই জানিস তোর কত সম্পত্তি আছে? জানিস তুই? সেসব আমি সামলাচ্ছি। হ্যাঁ, তোর বাবা তোর জন্য ১০০ কোটি টাকা রেখে গেছে। কোটিপতি? অনেক বছর, সেসব আমি সামলাচ্ছি, সেসব তোর, তোরই। অনেক দুঃখে তুই মানুষ হয়েছিস, সেসব আমি ভাবতেও পারছি না রে। চল 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 চল, এ শহরে তোর একটা ঘর আছে। হ্যাঁ, এবার চল। এই বাদশা, একবার একবার শঙ্কর ভাই, চল চল চল। আমার ছেলে, আমার ছেলে! এ কে রে বাবা, বন্দুক ধরেই গুলি চালাচ্ছে! একজন আনসারি বাটলিওয়ালা, আরেকজন মুকুল গোপাল। এরা সব বড় মিয়ার লোক, ভেরি ডেঞ্জারাস। এদের নামে থাইল্যান্ডে কেস আছে স্যার। এই গ্যাংস্টারদের কলকাতায় কী কাজ আছে আমি সেটা জানতে চাই। এরা কলকাতায় কী করছে আমার এদের উপর সন্দেহ আছে। কী করছেন আপনারা বলুন তো। আই ওয়ান্ট দ্য রিপোর্ট উইদিন 48 আওয়ার্স। আই মুন্না, আয়, এই দেখ, এ হচ্ছে তোর ঘর, এইসব সম্পত্তি তোর বাবার, আমি কাঠমান্ডু থেকে এইসব সম্পত্তি দেখাশোনা করছি। দেখ, এই হচ্ছে আমার ছেলে আর মেয়ে। কিরে, ডেলি কাঠমান্ডু ফোন করে কে ঝামেলা করছিল বলছিলি না? এই না? হ্যাঁ বাবা। এই এ কে জানিস? হ্যাঁ, শঙ্কর দাদার ছেলে, এ সম্পত্তি সব তার। তুই কে আমার বলে ভেবেছিস? আমি শুধু দেখাশোনা করছি। সরি বল, সরি বল। এই চল ভাই, ধরে ক্ষমা চা। আই এম সরি। আরে আরে মুন্না, এতদিন ধরে তুই যে বস্তির জন্য লড়াই করছিলি সে বস্তি তো তোরই, তোর বাবার পয়সায় আমি তৈরি করে দিয়েছিলাম, সে জায়গাটা তো তোরই। স্যার, আসলে আমি কে? তুই কে তোর বাবাকে সেটা পরে বল, কিন্তু এ কথা কাউকে বলবি না, ওরা জেনে যাবে। এখানে তোর জীবনের বিপদ আছে মুন্না, চল কাঠমান্ডু চলে যাব। হ্যাঁ মুন্না, তুই এখানে থাকিস না, ও তোকে মেরে দেবে। কে মারবে আমাকে? বড়ে মেয়ে। বড়ে বড়ে মেয়েকে? ও পরে বলবো, আগে তুই চল। চল, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। স্যার, এই বস্তি আমার বলছেন না, সেই জায়গার দলিল আমাকে দিয়ে দিন, আমি ওদের সঙ্গে থাকবো, প্লিজ। তুই বস্তিতে থাকবি? হ্যাঁ। দলিল নিবি? হ্যাঁ স্যার। এই দলিলটা দে তো। সেই বস্তির লোকেদের দিয়ে দে। শোন, তোকে দেখে মনে হচ্ছে তোর বাবা আমাদের সঙ্গে আছে। স্যার, বাবা আপনাদের জন্য কি করেছে তা আমি জানি না, কিন্তু আপনি যে উপকার করলেন তা আমি ভুলতে পারবো না স্যার। এত বছর আমি যেমন ছিলাম আমাকে সেইভাবে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। কোনো পুরোনো কথা আমি শুনতে চাই না স্যার, কার বাংলোর লোভ দেখিয়ে ওদের থেকে দূরে সরাবেন না স্যার, প্লিজ স্যার। আমি এখন আসছি স্যার। মুন্না, চলে যাচ্ছ? মুন্না, তোমার এখানে কেউ নেই? প্লিজ আমার কথা শোন, তোর বাবার শত্রু তোকে মেরে দেবে, বুঝলি? দেখবো স্যার, আমিও তোর সঙ্গে যাব মুন্না, চল। এসো। শোনো রে, শোনো, সবাই শোনো, যে যে জায়গায় আছো সেই জায়গায় এখন থেকে থাক। এই দেখো তার দলিল, এই বস্তু আমাদের হয়ে গেল। এই এটা বাড়ির ভিতরে রেখে আয় তো।
কিছুক্ষণ আগে পর্যন্ত এই শহর শান্ত ছিল, কিন্তু চার ঘন্টার ভেতরে শহরটা পাল্টে গেল। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে 20 জন দাগী দুষ্কৃতী মুম্বাই থেকে এখানে আতঙ্ক সৃষ্টির জন্য কলকাতায় এসেছে, বুঝলে? প্রথমে কিসের জন্য এসেছে জানা যায়নি, এখন জানতে পারলাম তোমার জন্য। আজ বোম ব্লাস্ট হলো, কাল গুলি চলবে, তারপর কি ঘটবে কে বলতে পারে? যতক্ষণ না তোমাকে মারছে এইসব চলতে থাকবে। স্যার, আমি কি করলাম? ওদের সাথে আমার কিসের সম্পর্ক? শঙ্কর পালোয়ানের ছেলে তুমি। বড়ে মিয়াকে জানো, 15টা দেশে তার কেস চলছে। তোমার জন্য তার এই শহরে আসা, এটা শহরের জন্য অশুভ। কে জানে কাল কত নিরীহ লোক মরবে, সেই জন্য তুমি এই শহর ছেড়ে চলে গেলে তোমার এবং এই শহরের মঙ্গল হবে। এই শহর শান্ত হওয়ার পর তুমি আসতে পারো। ঠিক আছে স্যার, আমি চলে যাব। এদের মঙ্গলের জন্য আমি অনেক দূর চলে যাবো স্যার। দ্যাটস গুড। সামনের দিক দিয়ে নিয়ে গেলে জনতাকে সামলানো যাবে না, ওকে পেছন দিক থেকে নিয়ে যাও। যাও। আমার কিন্তু সন্দেহ হচ্ছে, আমার উপরে আজ তার জন্মদিন, তো আমি যাইনি, ডিউটির ব্যাপার, পুলিশ ডিউটি এমনি। ড্রাইভার গাড়ি থামা, এখানে খাবো। মুন্না, মুন্না তুমি কিছু খাবে? চলো। আমার খিদে নেই স্যার। আরে মুন্না, আজ আমার মেয়ের জন্মদিন, পার্টি ভেবে কিছু খেয়ে নাও। আসুন স্যার, বসুন। কি আছে রে? সব রেডি আছে স্যার, ডাল ফ্রাই, রুটি, চিকেন আইটেম, মটন আইটেম সব রেডি আছে স্যার। যা সব কিছু বললি সব নিয়ে আয়। ওকে স্যার। ওকে, জলদি আয়। উস্তাদ, ডাল ফ্রাই, রুটি, চিকেন, কোথায় যাচ্ছো? মধুতে স্যার। আরে জলদি লে কে। আবে চুয়ে সালে, কাহাঁ ছুপায় রে তু, বাহন নিকাল।
কি হয়েছে তোর? এখানটা শ্মশান হয়ে গেছে, আমার জন্য কত লোক মারা গেল দেখো। কিসের জন্য এইসব? কিসের জন্য ওরা আমাকে মারতে চাইছে? ওদের সাথে আমার কিসের সম্পর্ক বলো আমাকে। আমি কে? আমার বাবা কে? আসলে শঙ্কর পালোয়ান কে বলো আমাকে। বলছি, শঙ্কর পালোয়ান কে বলছি। বহু বছর আগে পেটের টানে বম্বে গিয়েছিলাম, কাজ করে খাচ্ছিলাম। পশ্চিমবঙ্গ থেকে যত লোক এসেছিল তোমার বাবা তাদের মোড়ল ছিল। তোমার বাবার নাম ছিল শঙ্কর, মায়ের নাম ছিল রাজলক্ষ্মী। একাত্তর, বাহাত্তর, তিয়াত্তর, চুয়াত্তর, পঁচাত্তর, চলো তিয়াত্তর, সাতাত্তর, চলো আটাত্তর, উনআশি। সাব কে বাত হ্যায় ভাই? ছুট্টি চাহিয়ে সাব। কিউ ভাই? স্টেশন জানা হ্যায়। কিউ? বেহেন আ রহি হ্যায় সাব। আমার ছোট বোন গাঁও সে আ রহি হ্যায় সাব। গ্রামের থেকে প্রথমবার আসছে তো স্টেশন যেতেই হবে। ঠিক হ্যায় যাও, লেকিন এক শর্ত হ্যায়। ও তুম ক্যা বানাতে হো ইয়ার? ও হারা হারা পিলা পিলা চাউল, ও পোলাও সাব। কাল আতে আতে লে আনা, ঠিক হ্যায়? জরুর সাব, নমস্তে। যাও যাও, সবাই সবার কাজে যাও। বাদশাহ, আমি স্টেশন থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে, যা তাড়াতাড়ি আসো। যেভাবে বোম্বাইয়ের লোকসংখ্যা বাড়ছিল সেইভাবে বোম্বাইয়ের কালোবাজারিও বাড়ছিল। বোম্বাই শহরে একজন বড় অপরাধী ছিল, বড়ে মিয়া। ব্যবসায়ীদের কাছে বড়ে মিয়া ছিল একজন শনি, সে ছিল ডন। তেরা বিজনেস কেসা হ্যায়? বিলকুল ডাল দিখ রহা হ্যায়। ডাল দিখ রহা হ্যায়? ये तो मुझे बता, तेरा ऑफिस का और घर का फोन नंबर क्यों चेंज कर दिया हरामी? बहुत रैंडम नंबर आ रहा है। ए छोड़ छोड़ उसको, छोड़ 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 बदतमीज, छोड़ चुप। अच्छा हुआ इसका पिस्तौल मैंने निकल कर रख दिया है, बहुत गुस्सा करता है, मिर्ची बहुत खाता है ना, कितना बोलता हूँ कम खाया कर, कम कम सुनता नहीं साला। ये कल तेरा पास आएगा 25 लाख, रेडी रखना भैया। ना पैसा मेरे 20 लाख हो जाएगा भैया, 27 लाख हो जाएगा। सुनिए ना, सुनिए ना भाई। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। তুম লোক কে বানাতে হই আর সব? আমার বোন। নমস্তে বোনাই। নমস্কার। বোনাই মতলব জিজাজি? ও জিজাজি, কে নাম হে বেটা তেরা? তোমার নাম জিজ্ঞাসা করছি। চন্দ্রবাবু। চন্দ্রা, ই আদমি তো বহুত আচ্ছা হয় ইয়ার। ভাই ওই চাকরির কথাটা, এও খুব ভালো লোক এসে গেছে সব। ইন দুনো কো ভি কাম পে লাগা দিজিয়ে না সব। কাম পে? ইসমে কোন সি বড়ি বাত হ্যায়? আরে যা বেটা, আসে কাম পে লাগ যা, যা। ঠিক হে, ঠিক হে। ধন্যবাদ সব। বলো পাপা, বহুত আচ্ছা বাইক হ্যায়, অনলি 40,000, প্লিজ পাপা। বেটা আমি চলে যাও, হাম রাত কো বাত করেঙ্গে। সালাম। ঠিক হ্যায়, ঠিক হ্যায়, পয়সা রেডি কিয়া। রজত ভাই, ইসমে 5 লাখ হ্যায়। ভাই তো 25 বোলা না। বোলা, লেকিন বাকি কে পয়সে এক হাতে মে দুঙ্গা। এসে লাগতা হ্যায় তেরে কচ্চার বিচার গয়া হ্যায়। হ্যাঁ। নেই নেই রজত ভাই, এক এক 5 দিন কে টাইম দো। ভাই নে 25 বলা না, জাদা বকবাস মত কর, নেই তো কোড়ি মার দে। শঙ্কর ভাই, রজত ভাইয়া, লেকিন 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 কিয়া, দেখিয়ে মেরি বাত শুনিয়ে তো। এসা গেল তো কে নেই, দেখিয়ে মেরে পাস ইতনে পয়সা নেই। কোন হবে তু? শঙ্কর দাস বাবু। মাদ্রাসি? মাদ্রাসি না, বাঙালি, বঙ্গবাসী। জবিয়া জবিয়া, চল ফট নিকা। হ্যাঁ বল। 25 লাখ ইয়া তো ভাইয়া, প্লিজ বল ভাইয়া। আপ শুনিয়ে না, শুনিয়ে না ভাইয়া। সালা তেরে কো জানে কা বলা না, নিকল। এই তু কোন হবে?
তো কোন হবে আ কোন হে ইয়ো লোক अंदर क्यों आया हो हां क्या कर रहे हो कौन है तुम लोग क्या हो रहा है इधर कह दो इन लोगों से निकल जाने के लिए ठीक है मैं जाता हूं हटो 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 मुझको डरता है साला सबको देख लो मद्रासी लोग मद्रासी ना बंगाली बंगोबासी कौन होता है वो बोलने वाला वो बोला तुम लोग भाग के चले साले जाओ और सबको चीट डालो ये साले क्या बोला वो बंगाली लोग कोई बंगाली फंगाली आज के बाद बॉम्बे में नहीं रहने का बोल दो उसको नहीं रहने का भगाओ सबको साला बंगाली क्या बोला बंगाली लोग बंगाली वाला मेरे को डराता है बम्बे में आके मेरे को डराता है साला लोग बम्बे में बंगाली लोग नहीं रहने का भाई आपने देखा नहीं क्या वो बंगाली लोग धोती गमछा उठा के एक भागे सच बोला क्या बोला था वो बंगाली लोग साला हम लोग को डराता है अरबी कुत्ता अबे कौन है कौन है बहुत चोट भी होती ना साला निजे के भाव चीज है हमरा के तुके भय पाई हाँ बॉम्बे के तेरा बाप का है साला हमरा कहो के भय पाई ना समझे जाबू ना हम नहीं जाएंगे है 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 चुप 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 सुन सुन है आज के पड़े कोनो बंगाली साथे लाग भी ना तू ही समझे कौन डालूंगा साला कौन डालूंगा सबको समझे यही देश हमारे यही को तू मने रख তোর মতো আমরাও ভারতীয় এই এই দেশের ভিতরে যে কোনো রাজ্যে গ্রামে জেলায় আমরাও থাকতে পারি তোকে আমরা ভয় পাই না যা এই বাংলা বুঝতে পারছিস তো যদি না বুঝতে পারিস তাহলে শিখে নে বাংলা শিখে নে হাম নেহি যাएंगे আমরা যাব না রে যাব না আমরা বাঙালি বঙ্গবাসী भैया भैया क्या हो गया तुम्हें जाओ तुम लोग डॉक्टर को बुलाओ कमन 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 Fort.
দেখ শঙ্কর, এগুলো আমার জন্য হলো, নিজের উপরে ভরসা রাখ। শঙ্কর বেটা, ইয়ে আপনি পাশ রাখো। মেরে দে শঙ্কর, বড় মিয়াকে খতম করে দে। চিন্তা করিস না শঙ্কর, তোর সাথে এই সেট আছে। আমার কথা শোন, মেরে দে শঙ্কর এই নোংরা লোকেদের, মেরে দে। मुझे माफ करना बेटा, मुझे माफ करना। मैंने सोचा था तू बहुत बड़ा क्रिकेटर बनेगा, लेकिन उन लोगों ने तुझको लाश बनाकर भेज दिया। चिंता मत कर, तू सो जा, मैं उनको नहीं छोड़ूंगा। बीवी बच्चे से लेकर पूरा खानदान को मैं खत्म कर दूंगा। सो जा, ये तेरी जान की कसम, ये मेरा वादा रहा। वादा रहा? আরে গুনিয়া, আমার ছেলে নাম কি দিবি? আমি কি নাম দেব? বাদশা নাম দেব। ভালো করে দাঁড়াও। এই ছোট বাবুকে আমার কাছে দাও। বুঝু 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 বুঝু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চেঞ্জ করে আনছি। আমরা জানি বড়ই মিয়ে তোকে মেরে ফেলবে, সে ভয় আমাদেরও আছে। এই জায়গাটা নিরাপদ নয়, সেই জন্যই তোকে বলছি চল কাঠমান্ডু চল। হ্যাঁ মুন্না, আমরা সবাই কাঠমান্ডু চলে যাব। প্রথমবার শঙ্কর ভাইকে হারিয়েছি, এবার তোকে হারাতে চাই না। আমার কথা শোন, চলে যাব সেই হারামির ভয় কি আমরা কাঠমান্ডু চলে যাব? তোমরা আমাকে বলেছিলে না আমি শঙ্কর পালোয়ানের ছেলে? যদি আমি শঙ্কর পালোয়ানের ছেলে তাহলে কেন ভয় পাবো? কিসের জন্য ভয় পাবো? ভয় করে বাঁচা যায় না। আমি যাব, মুম্বাই যাব, সেই হারামি কুত্তার সাথে ভেট করব, সেই শালাকে উচিত শিক্ষা দেব, এদিকে নালে সেদিকে। আমার জানা আছে তার সাথে কি করতে হবে। এই, আমার সাথে মুম্বাই যাবে কে? আরে 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 মুন্না, তোর ভিতরে আমি তোর বাবাকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মুম্বাই যাব, যা হবে দেখা যাবে। হাম সব বম্বে চলেঙ্গে। নিশ্চয়ই যাব। বড়ে মিয়াকে দেখ লেঙ্গে। চল চল।
আরে মাধব বাচ্চা বাচ্চা ভাই, এ আমাদের শঙ্কর ভাইয়ের ছেলে, দেখে যা। শঙ্কর ভাইয়ের মতো দেখাচ্ছে, শঙ্কর ভাই, এই দেখ দেখ দেখ, আমাদের শঙ্কর ভাইয়ের মতো দেখা, শঙ্কর অত বড় হয়ে গেছে না। চল মুন্না, নিজের ঘরে চল। আয় মুন্না, এই ঘরেই তোর বাবা মা থাকতো। এই সেই কাপড় মরার সময় তোমার বাবা মা যেটা পরেছিল। বড় মিয়ার লোকেরা আমাদের রক্ত চুষে খাচ্ছে, আমাদের খাটনির পয়সা থেকে তোলা দিতে হয়, না হলে গালাগালি থেকে মার পর্যন্ত খেতে হয় আমাদের। আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। এখন আমরা মুম্বাই থেকে কলকাতায় ফেরার কথা ভাবছি। এখন আবার আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমরা যদি কিছু বলি তাহলে ওদের জানে মেরে দেবে। মুন্না, ওই ছোট ছেলেদের নেশার অভ্যেস ধরিয়ে তাদের টাকার লোভ দেখিয়ে নেশার জিনিস বিক্রি করাচ্ছে, বন্দুক ধরিয়ে খুন করাচ্ছে, ওদেরকে দিয়ে নানান অসামাজিক কাজ করিয়ে দিচ্ছে। যখন ছেলেটা ধরা পড়ছে তারা জেলে পচে মরছে, বোমার আঘাতে অনেক ছেলে পঙ্গু হয়ে গেছে। এত বছর পরে তুমি এসেছ, তুমি তোমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করো, আমাদের ছেলে আমাদের কোলে ফিরিয়ে দাও মুন্না। ওই হারামিটার সাথে আমি দেখা করতে চাই। তুই যদি তার সঙ্গে দেখা করতে চাস দেখা করতে পারবি না, সে চাইলেই তুই দেখা করতে পারবি, সে এখন দুবাইয়ে। তার এখানে কোনো ফ্যামিলি থাকে না? তার দ্বিতীয় স্ত্রী এখন এখানে থাকে। কাজ হয়ে গেছে? আমাদের ছেলেপুলেকে সে নিয়ে গেছে না, তার ছেলেকে আমি তুলে আনবো। সে কি তার বাপ ঠাকুরদা দুবাই থেকে এখানে আসবে? আয় মা, আয়, অসুবিধা হয়নি তো? হ্যাঁ বাবা। কেমন আছিস মা? ভালো আছি। আরে এই আমরা এখানে আগে থাকতাম, তোর মা ভাই আমি সবাই আমরা এখানে থাকতাম। হে পার্বতী, এই আমার মেয়ে আর এই আমার ছেলে। নমস্কার। জানকি, এই আমার মেয়ে। জানকি, এই মেয়েটা ওর মায়ের মতো দেখতে হয়েছে। তোমার মা লক্ষ্মী প্রতিমা ছিল। আমার মেয়েও কিন্তু কাউর থেকে কম নয়। বাবা, মুন্না কোথায়? মুন্না ভিতরে আছে। এই এই নিয়ে যা তো একে। আমার প্রাণটা আজ আনন্দে ভরে গেছে। যদি আর শঙ্কর ভাই বেঁচে থাকতো কত খুশি না হতো। ঠিক বলেছিস বন্ধু। হাই। হাই মনি ডার্লিং। এ বেটা ইধার দেখ না, পাপা কো দেখো, পাপা কো দেখো। ক্যা কর রহে থে, বাচ্চে কে দুধ পিলা রহে থে না? আরে তুঝে কিতনি বার বাতায়া, তেরা ফিগার কা খেয়াল রাখনা, তেরা ফিগার কা কোই খেয়াল নাই, পিলা বাচ্চে কো দুধ। ম্যা আপকে সাথ বাত নাহি করুঙ্গি। কিউ 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 মোহিনী ডার্লিং? তুম আবি তক দুবাই মে, কাল মেরে বার্থডে হে, আপ আ রহে হো ইয়া নাহি? আই এম সরি, কাল দুবাই মে বহুত বড় মিটিং হে, বহুত বড় ডিল হোনে ওয়ালা হে, বহুত পয়সা মিলনে ওয়ালা হে। পয়সা পয়সা পয়সা, ইতনা পয়সা কামা কে আপ ক্যা করেঙ্গে? তেরে লিয়ে ডার্লিং তাজমহল বনওয়ানা হ্যাঁ না, তা উসকা নাম তাজমহল নই রাখেঙ্গে, মোহিনী মহল রাখেঙ্গে। পুরা দুনিয়া দেখেগি, পুরা দুনিয়া দেখেগি না। হম তো এই এই তেরা পিছে কোন হয়? কোন কোন হয় তেরা পিছে? এই কোন হয়? এই 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 কোন হয়? কোন হয় তেরা পিছে? এই এই কোন কোন হয়? এই এই তুই তুই বড় মিয়া না, তোর সাথে কথা আছে। কোথায় আছিস তুই? দুবাইয়ে না? ঠিক আছে। মেরে বাচ্চা হাত মত লাগা, এই মেরে বলতো মেরে বাচ্চা হাত লাগা। এই চিল্লা মত,
साला काट डालूंगा। ए, क्या 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 चाहिए तुझको? तू तोके दरकार आमार माने तू ही एखाने आसबी तोर साथे कथा आछे ততক্ষণ এই বাচ্চাটা আমার কাছে থাক। এই শুন, এই শুন, বাচ্চাকে হাত লাগা না। এই মেরে বাচ্চাকে ছোড়। সিগুড়ি খেতে না, সিগুড়ি দাও। এই শুন, বাচ্চা শুন, এই শুন, 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 বাচ্চা শুন। तू जा रे, जा तू। अरे आ जा रे, तू आ जा रे, बात करना है तेरे से। बैठ। बोल की दरकार तोर? ओ हो, बांग्ला जानो? बांग्ला बुझते पारछिस तो? यदि ना बुझते पारिस ताहले शिखे ने, बांग्ला शिखे ने। আমি শিখে গেছি। তোর অসুবিধা কোথায়? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কোথায়? যখন আমি ছোট্ট ছিলাম এই এতটুকু, তখন থেকে তুই আমাকে মারার জন্য চেষ্টা চালাচ্ছিস। কিন্তু কেন তুই আমাকে মারতে চাস তার জবাব দে। কেন? তোকে একটা কথা বলবো, তুই যদি নিজের সময় রাজনীতিতে দিতিস তাহলে যে কোনো পার্টিতে সিএম কিংবা পিএম হতে পারতিস। কেন তোর মূল্যবান সময় নষ্ট করছিস? হ্যাঁ, এই জন্যই 20-22 বছর ধরে আমি দুবাইতে আছি, তোর ধমকা নিয়ে আমাকে মুম্বাই নিয়ে এলো, আবার তুই আমাকে প্রশ্ন করছিস রীতিমতো। এই সময়টা না দেখার জন্যই তোকে আমি মেরে দিতে চেয়েছিলাম। তোর বাবার সাথে তোকে যদি সেদিন মেরে দিতে পারতাম তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না। ব্লাড মানে রক্ত। আমি জানতাম রক্ত একদিন না একদিন রং দেখাবে। এই কি বলছিস তুই? হ্যাঁ, তোর আর আমার বাবার শত্রুতা ছিল, কিন্তু তোর আমার মধ্যে শত্রুতা নেই। এরা বললো বলে আমি জানলাম আসলে আমি শঙ্কর পালনের ছেলে বলে। এত লোকে জীবন তুই কেন নিচ্ছিস রে? হ্যাঁ, ওই বস্তির লোকেরা তোর কি করেছিল? হ্যাঁ, তুই তাদেরকেও মেরে দিলি। পুলিশওয়ালা ধাবায় কাজ করা নিরীহ বাচ্চাটাকেও তুই ছাড়লি না, তাকেও মেরে দিলি। এই কেন কেন আমার জন্য তুই এতগুলো লোকের জীবন নিচ্ছিস? আমার ভাইকে মেরেছিস, আমার বড় ছেলেকেও তুই মেরে ফেলেছিস, এখন আমার ছোট বাচ্চাটাকেও মায়ের কোল থেকে তুলে আলি সালা হরামির বাচ্চা। শোন 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 শোন, এখনো পর্যন্ত কি ঘটেছে আমি সেসব জানি না, কিন্তু আজকের পর আমার সাথে বা কোনো বাঙালির সাথে যদি লাগিস আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে আমি। কাল সকাল 6টার আগে সব ছেলেদের তুই ছেড়ে দিবি, বুঝলি? আরে আমার সাথে লাগিস না, শেষ পর্যন্ত তুই শঙ্কর পালনকে দেখেছিস, কিন্তু এই মুন্নাকে তুই চিনিস না। साला ऊपर से नीचे तक काट डालूंगा तेरे को। निकल निकल मुन्ना मुन्ना, ओए मेरे दे मुन्ना, छोड़ इसला मुन्ना, निकल चल निकल साला मुन्ना, मैं छोड़ इसला मुन्ना, मेरे दे। ए ए काल सूरज उठार आगे सबाई के छेड़े देबी, बुझली? ए ना 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 ना, चल 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 सब चल 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 चलो सब चलो चलो सब चलो 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 सब चलो 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 खत्म कर दूंगा, निकाल इधर से, चल भाग, चलो 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 मार डालूंगा, बैठ जाओगे, चलो गाड़ी निकालो, चलो मार डालूंगा, चलो सब मार डालूंगा, चलो चलो मार डालूंगा साला। अरे चलो चलो কিবে আমার ফোনের অপেক্ষায় ছিলি? অনেক বড় ভুল করেছিস, আমাকে না মেরে ছেড়ে দিয়েছিস, অনেক বড় ভুল করেছিস। আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে কেটে ফেলে দিতাম বে। তুই আমাকে ছেড়ে দিয়েছিস কিন্তু আমি তোকে ছাড়বো না, তোর বাচ্চাগুলোকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না বে। এই বেকুফ, আমাদের ছেলেটা কোথায়? দেখিস নি এখনো তুই? আরে দুটো পার্সেল পাঠিয়েছি বে, জানিস না?
দেখিস নি একটা পার্সেল খুলে দেখ 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 সালা দেখ পার্সেল পার্সেল আরে সেই পার্সেল কোথায় দেখো তো মুন্না দেখ সে বাচ্চাটাকে মেরে দিয়েছে মুন্না দেখ গুনিয়া দেখ এই বাচ্চাটাকে মেরে দিয়েছে দেখ আমি তোকে মেরে ফেলবো যদি না মারতে পারি তাহলে আমি তোকে মুখ দেখাবো না দু ঘন্টা সময় দিলাম তোকে আমি দুই ঘন্টা মনে রাখ এই গাড়ি বার করো এই আমার ফ্লাইট টিকিট রেডি তো হ্যাঁ রেডি কতনে বাজে কা ফ্লাইট হয় 11 মনে রাখো 11টা 5 মিনিটে দুবাই ফ্লাইটটা কাট করবে 11টা 6 মিনিটে বাঙালি বস্তিতে বোম ব্লাস্ট হোনা চাইয়ে পুরো বাঙালি বস্তি জ্বলবে আর উপর থেকে আমি তা দেখব সব চলেগা পুরো বাঙালি বস্তি কো শ্মশান বানা দো সমঝে বল ওরা বেরিয়ে গেল স্যার কিধার যা রা জানি না স্যার দেখ 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 কিধার যা রা দেখ এই কি হলো ও লোক নিকল গয়ে এ চল 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 জলদি চল মেরে বাচ্চা কো মার দেঙ্গে চল 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 এ চল চল গাড়ি নিকল গাড়ি নিকল চল 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 আবি চল জলদি চল আ জলদি চল বড়ে মিয়া দুবাই যাচ্ছে মুন্না ভাই ये रिमोट दबाऊंगा तो इन बच्चों के साथ साथ सारी बस्ती खत्म हो जाएगा समझा है तुम लोग हटो अबे हट हटो ए हटो हटो अबे हट बम्बे में आके मेरे को डरता है साला लोग बम्बे में बंगाली लोग नहीं रहने का हेलो বাচ্চাদের গায়ে বোমা ফিট করা আছে মুন্না বাচ্চারা বস্তিতে পৌঁছে গেছে কিন্তু ওদের বডিতে বোমা আছে সালে কিসকো ফোন কর রহা থা আবে কোন হ্যায় বো বল क्या वो आके तुम लोगों को बचाएगा बचाएगा कौन बचाएगा तुमको Ah! Hey!
ভাগো জলদি ভাগো ভাগো বাদ করে কে ভাগো মোহিনী বাচ্চি কো লাগার ভাগ 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 আরে ভাগো 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 জলদি ভাগো আরে ভাগ 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 জলদি ভাগ আরে ভাগো আরে ভাগো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে সালে আ 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 বউ বাচ্চার জীবন বিপদে ফেলছিস, এমন কাপুরের সামনে জীবনে দেখিনি। দেখ
আরে বড় মেয়ের লোকদের তুমি বলে দাও বাচ্চাদের ছেড়ে দিতে, না হলে আমি একে বেড়ে দেবো, বলে দাও। মুন্না, আমাদের ছেলেদের জীবন দরকার নেই, মরুক চোখে ওকে ছেড়ো না, কষ্ট দিয়ে দিয়ে ওকে মেরে ফেলো, মেরে দে মুন্না, ওকে শুন শুন দিয়ে দিয়ে মেরে দে, মেরে দে মেরে দে মুন্না, ওকে কষ্ট দিয়ে দিয়ে মেরে দে। যদি মায়া থাকে তোর লোকদের বলে দে। আরে এই বড় মেয়ের লোকদের ভয় দরকার নেই, মেরে দাও ওদের, মেরে দাও, মেরে দাও, মেরে দাও সবাইকে। ঠিক আছে মুন্না, এই আমাদের ভয় দেখাস না, আমরা তোদের ভয় পাই না। এই বাঙালিরা তোর অত্যাচার আর সইবে না, এবার মরার জন্য প্রস্তুত হ। মার দিজিয়ে, মার দিজিয়ে ভাইয়া, মার দিজিয়ে। কেন না, এর জন্য কাঁদা উচিত নয়, এর সে যোগ্যতা নেই। এই ছেলেটি যদি জিজ্ঞাসা করে এর কোনো পরিচয় দেবে না, যদি দাও বলবে বলবে লোকটা খারাপ, চরিত্রহীন, এ মানুষ নয়, এ পশুর চাইতে অধম বোন। যাও বোন, একে অন্য কোথাও মানুষ করোগে, যাও 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 বোন যাও।